ইহুদিরা ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল ওহী নিয়ে আসতো এই জন্য তারা জিব্রাইলকে শত্রু মনে করত তাদের চিন্তা ছিল ওহী নিয়ে আসবে আলীর কাছে কার কাছে ভুল ক্রমে আসে মা মাসালার কাছে এই জন্য তারা জিব্রাইলকে শত্রু মনে করেছি সব ঠিক আছে কিন্তু ওহিটা তারা ভুল ক্রমে তাদের ধারণাটা ইহুদিদের ধারণা শুধু এই এতটুকুর কারণে তারা জিব্রাহিলকে শত্রু মনে করেছে এই জন্য এই আয়াতটুকুর জন্য কোরআনের সব মানছে তারা শেষ পর্যন্ত এতটুকুর জন্য তারা মুসলমান থাকতে পারে নাই বিশেষ করে শিয়াদের এই মনোভাব শিয়াদের সব না শিয়াদের একটা গ্রুপ আছে যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে কাছে জিব্রাইল ওহিনে আসছে এই জন্য তারা জিব্রাইলকে শত্রু মনে করেছে আল্লাহ তালা বলে দিলেন কুলমান কানা আদুল জিব্রিলা ফাইনহু নৈসাল্লাহু আলা কলভিক ইদ্দুল্লাহ মুসদ্দী কাল্লিমা বাইনিয়া দৈহি ওয়াহুদা ওয়া বুসরা আলিল মুখমিনীন নবী আপনি তাদেরকে বলে দেন যারা জিবরাইলের শত্রু নিশ্চয়ই তিনি যা অতীত করেছেন আপনার কাছে আল্লাহর আদেশে জিবরাইল যা আমার রাসুলের কাছে নিয়ে আসছেন কান আদেশে নিয়ে আসছেন যুনে বলেন আল্লাহ বলে দিলেন মান কানা আদুলিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রাইল ওয়া Mikaলা যারা এরপরে আপনি বলে দেন যে আল্লাহর दुश्मन তার ফেরেশতার दुश्मन রাসূলদের दुश्मन জিব্রাইলের दुश्मन তারা হলেন আল্লাহর दुश्मन আল্লাহ তাদের दुश्मन আয়াতটুকো ভালো করে বুঝবেন সব ঠিক এতটুকো বেঠিক আরেকটা গুষ্টি আছে